শ্রোতা দর্শক আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই বিতর্ক অনুষ্ঠান চলছে প্রাথমিক রাউন্ড অর্থাৎ নক আউট পর্বের জমজমাট লড়াই আজ আমাদের বিতর্কের বিষয় বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক বিষয়টির পক্ষে বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপক্ষে রাজশাহী কলেজ স্বাগত দুটি দলের তার্কিক বন্ধুদের শ্রোতা বন্ধু সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা মোহাম্মদ আবু সাইদ সম্মানিত যুগ্ম জেলা ও দায়রা জজ রাজশাহী আছেন জানাব শাহান আখতার জাহান সম্মানিত উপসচিব উপপরিচালক স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী এবং অনুষ্ঠানটির বিচারক ও মডারেটর বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান অনুষ্ঠান সহায়তায় রুবেল ইসলাম প্রযোজক মহম্মদ মাসুম পারবেজ এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রকন মাসুম প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়ম কানুন জানিয়ে দিচ্ছেন সম্মানিত বিচারক মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান হাসানবৃন্দ আমাদের আজকের বিতর্কের বিষয় বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক এ বিষয়ে তোমরা দুটি দল অংশগ্রহণ করেছ পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল রাজশাহী কলেজ তো বিতর্কের কিছু প্রাথমিক নিয়মকানুন রয়েছে আমরা আজকে সবাই জানি যে আমরা বিতর্ক করব সনাতনী পদ্ধতির বিতর্ক এই বিতর্কে তিনজন তোমরা অংশগ্রহণ করেছো প্রতিটি দলে প্রতি বিতর্কিক তিন মিনিট করে সময় পাবে প্রথম দুই মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেয়া হবে তোমরা দেখছো টাইমকিপার এখানে বসা আছে এবং যুক্তিখণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত দুই মিনিট করে সময় পাবে দেড় মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দুই মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে তোমাদের বিতর্কের যুক্তি তত্ত্ব এবং তথ্য উপস্থাপনা এবং উচ্চারণ এই বিষয়ের উপরে তোমাদের মূল্যায়ন করা হবে আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে আছি বিতর্ক করবে এবং আমরা সবাই সুন্দরভাবে উপভোগ করব চলুন প্রিয় শ্রোতা দর্শক যাওয়া যাক বিতর্কের মূল পর্বে প্রথমেই পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা মোহাম্মদ আশফাকুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এমন কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি মাননীয় সভাপতি আজকে এই সময়ে এসে যখন কোনো শিশু জন্মগ্রহণ করছে তখন সে সম্পূর্ণ হিনমন্যতায় জন্মগ্রহণ করছে আজকে পরিবার থেকে বা আমি সমাজ থেকে তাকে নিশ্চয়তা দিতে পারছি না তাকে একটি ভালো বন্ধু দিতে পারছে কিনা একটি ভালো পরিবেশ দিতে পারছে কিনা বরঞ্চ সে আজকে জন্মের পর থেকেই এমন একটা বন্ধুকে সে পাচ্ছে যে বন্ধুর নামটি হচ্ছে ফেসবুক বা যোগা সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় সভাপতি আজকে যে বিতর্ক বিষয় নিয়ে আমরা বিতর্ক করছি বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক আমি প্রথম বক্তা হিসেবে বিষয়গুলো সংজ্ঞান করে যাব আমার দ্বিতীয় বক্তা তত্ত্ব তথ্য এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করে যাবেন এবং আমাদের দলনেতা এসে সার্বিক সমন্বয়ের মাধ্যমে প্রমাণ করে যাবেন যে আজকে কেন এতগুলো কারণ কারণ থাকার পরেও বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বোঝাচ্ছি প্রথমে সংজ্ঞানে চলে যাচ্ছি মানুষ বর্তমান সময় বলতে আসলে আমরা এমন সময়টা বোঝাচ্ছি য যেই সময়টাতে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে আমরা আসলে যে বিষয়গুলোকে আশা করি একটা শিশু পেয়ে যা পেয়ে থাকবে যেমন তার পরিবার একটা ভালো পরিবার পাবে তার দাদা দাদিকে পাবে একটা সুন্দর সমাজ পাবে যেখানে সে মায়ের সাথে কথা বলারটি সময় পাবে যেখানে সে বন্ধুর সাথে সময় কাটাবে খেলাধুলা করার সময় পাবে এবং সামাজিকীকরণ বা যে সকল বিষয়গুলোর মাধ্যমে আসলে মূল্যবোধের গঠনটা হয়ে থাকে আমাদের সেই কাজগুলো করার সুযোগটা পাবে কিন্তু বর্তমান এই সময়টাতে আসলে সেই কোনো কিছুই আমরা পাচ্ছি না একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে আজকে আমরা আমার বাবা মাকে পাচ্ছি না আমাদের সব সম্পূর্ণ পরিবার কাঠামোটা হয়ে গেছে একক পরিবার আমি দাদা দাদিকে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি আমার দাদা দাদিকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে আমার পরিবারে আজকে আমাদের নিজেদের মধ্যে অন্তর কুন্দল রয়েছে আমি বাবা মা পরিবারের সাথে সময় কাটাতে পারছি না এমন একটা সময় আজকে আমরা দাঁড়িয়ে আছি যেখানে কিনা আমাদের ধর্মীয় চর্চার কথা বলি নৈতিকতার কথা বলি আমাদের তথ্যের অবাধ প্রবাহের ফলে আমাদের যে বিষয়গুলো আসলে মূল্যবোধের গঠনের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখার কথা ছিল সেই বিষয়গুলো আসলে কাজ করছে না মানুষ সভা মূল্যবোধ বলতে আমরা কিছু বিশ্বাস বা মানদণ্ডকে বুঝি যার মাধ্যমে কি আমাদের ভালো মন্দের একটা পার্থক্য আমরা করতে পারি কোন জিনিসগুলো ভালো কোন কাজটা ভালো সেই বিষয়গুলো আমরা জানতে পারি মূল্যবোধের অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি যেমন তার মধ্যে রয়েছে সামাজিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সাংস্কৃতিক মূল্যবোধ এবং মানুষ সভাপতি আজকে বর্তমান সময়ে নতুন একটা মূল্যবোধের আমরা দেখা পাই যেটা কিনা প্রাইভেসি কেন্দ্রিক মূল্যবোধ ব্যাখ্যা করা যাচ্ছে প্রথমেই সামাজিক মূল্যবোধটা কেমন সামাজিক মূল্যবোধের মধ্যে আমাদের পরিবার আছে বন্ধু বান্ধব আছে আমাদের শিক্ষকের সাথে শিক্ষার্থীর একটা সম্পর্ক আছে অর্থনৈতিক মূল্যবোধের মধ্যে আমাদের অর্থনৈতিক যাতে স্থিতিশীল থাকে সেই বিষয়টা নির্ভর করছে আমাদের রাজনৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ যে বিষয়গুলো আমাদেরকে ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে শেখায় অবক্ষয় বলতে আমরা এমন একটা পর্যায়েকে বোঝাচ্ছি যেই ক্ষেত্রে এই মূল্যবোধের মানদণ্ডগুলো কোনো কারণে লোপ পায় এবং বিলুপ্তি ঘটে মানুষ সভাপতি আজকে ফেসবুক কেমন ফেসবুক একটা মিডিয়া আজকে আমাদের বিতর্কটা কোনোভাবেই শুধুমাত্র ফেসবুক নিয়ে না আমরা এমন একটি ফেসবুক নিয়ে বিতর্ক করছি যে ফেসবুক কিনা সাধারণ মানুষের নিয়ন্ত্রণ নেই এবং সাধারণ মানুষ কিনা যে যে কোনোভাবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারছে আমরা তিনটা জায়গা থেকে আজকে বিতর্ক করছি প্রথমত হচ্ছে সজলতার মুরকে মূল্যবোধের বিষয়গুলোর প্রচার প্রসার দ্বিতীয় হচ্ছে নতুন প্রজন্মের কাছে বাঙালির মূল্যবোধের পরিচর্যার বিপরীতে ভাইরাল কেন্দ্রিক যে উত্থান এবং তৃতীয় হচ্ছে মূল্যবোধের অবক্ষয়ের যে বায়ব্য কারণগুলো আছে সম্পূর্ণ কারণ টিকে রাখার জন্য ফেসবুক দায়ী ধন্যবাদ মানুষ সভাপতি ধন্যবাদ সবাইকে এবারে বিপক্ষ দল রাজশাহী কলেজের প্রথম বক্তা মাহিউল বিন নুর আসছেন তার বক্তব্য নিয়ে ধন্যবাদ মাননীয় মডরেটর আমাকে আজকে এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আজকে বিতর্কের যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক বিপক্ষে অবস্থান করছি এবং দলগত অবস্থান থেকে এটি বলে যেতে চাই যে আজকে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক নয় বরং মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে সুষ্ঠু সামাজিকীকরণের অভাব মাননীয় সভাপতি যে এই প্রবঞ্চগুলো আজকে সংগ্রায়নের দাবি রেখে সরাসরি বর্তমান সময় বলতে বোঝাচ্ছি বছর আগ থেকে এখন পর্যন্ত যে সময়কাল সেটিকে মূল্যবোধ সম্পর্কে ব্রিটিশ সমাজ এফি স্পেন্সারের মতে মূল্যবোধ হল একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচার ও সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে একটিকে বেছে নিতে সাহায্য করে মূল্যবোধের অবক্ষয় সম্পর্কে সমাজবিজ্ঞানী জেরিডি জেরি ডি রস এর মতে মূল্যবোধের অবক্ষয় হল এমন আচরণ যা সমাজের আশা আকাঙ্ক্ষাকে সমর্থন বা অনুমোদন করে না প্রধান কারণ বলতে বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এবং যে কারণটি অন্যান্য কারণগুলোকে নানাভাবে প্রভাবিত করে মাননীয় সভাপতি আজকে পক্ষ দলকে যে জায়গাটি দেখে যাওয়ার দরকার ছিল সেটি হচ্ছে মাননীয় সভাপতি যে মূল্যবোধের অবক্ষয়ের যতগুলো কারণ আছে সেই কারণগুলোর মধ্যে যদি ফেসবুককে আমরা বাদ দিয়ে দিই তাহলে মূল্যবোধের অবক্ষয়ের মতো ঘটনাগুলো সমাজে বহুলাংশে হ্রাস পাবে মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করুন যে সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে কিভাবে আমরা মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারি মাননীয় সভাপতি নয় অক্টোবর দুই হাজার দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনের তথ্য অনুসারে মাত্র ছয় বছরের মধ্যে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ সাধিত হয় অর্থাৎ মাননীয় সভাপতি যে একজন শিশু বেড়ে ওঠার সময় যে পরিপূর্ণ বিকাশটা সাধন হয় সেটি শুরু হয় তার পরিবার থেকে এবং পরিবার থেকে সূচনাটা হওয়ার পর সে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার পর তার বেড়ে ওঠার সময় পরিবার থেকে যে শিক্ষাগুলো অর্জন করে মূল্যবোধের যে বিষয়গুলো পরিবার তাকে শিক্ষা দেয় তারপরে তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে শিক্ষা দেয় এবং সমাজ বিভিন্ন অংশগুলো তাকে শিক্ষা দেয় যেমন নৈতিকতা আচার আচরণ ধর্মীয় বিধিবিধান এবং দেশপ্রেমের মতো বিষয়গুলো সে যখন শিক্ষা গ্রহণ করার পর আস্তে আস্তে বড় হতে থাকে ঠিক সেই জায়গায় মাননীয় সভাপতি ফেসবুকের মতো কারণগুলোও কিন্তু তার মূল্যবোধকে আঘা আঘাত আনতে পারে না মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করুন একটি শিশু এই একই প্রক্রিয়ার মাধ্যমে বড় হওয়ার পর একটি শিশু যখন আপনার এই প্রক্রিয়াতে বড়ো হওয়ার পর কম্পিউটার গেমে এবং ফেসবুকে গেমে আসক্ত বা ফেসবুকে শুধু আড্ডা দেওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করছে অপরপক্ষে ঠিক আরেকটা মানুষ হচ্ছে টেন মিনিট স্কুল শিখোয়ের মতো জায়গাগুলোকে প্ল্যাটফর্মগুলোকে নিজেকে কাজে লাগিয়ে তার মূল্যবোধটাকে আরও সুন্দরভাবে বিকশিত করছে ঠিক এই জায়গা থেকে মাননীয় সভাপতি আমরা যে বিষয়টি বলছি যে আজকে কোনোভাবে মূল্যবোধের অবক্ষয়ের জন্য ফেসবুক দায়ী নয় বরঞ্চ মূল্যবোধের অবক্ষয়ের জন্য যে জায়গাটি কারণ সেটি হচ্ছে সুষ্ঠু সামাজিকীকরণের অভাব আজকে যদি আমরা পরিবার থেকে সুষ্ঠু সামাজিকীকরণগুলো নিশ্চিত করতে পারি সমাজের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর জায়গা থেকেও যদি তাদের যথাযথ দায়িত্ব আমরা পালন করতে পারি সেই দায়িত্বগুলো মাননীয় সভাপতি যখন আমরা যথাযথভাবে দায়িত্বগুলো পালন করতে পারবো তখন আসলে ফেসবুক আমাদের কাছে যে শুধু সাধারণ একটা প্রচারের মাধ্যম প্রচারের মাধ্যম থেকে আমি ভালো দিকটি নিব না খারাপ দিকটি নিব এই জায়গাটি আসলে আমার মূল্যবোধের যে সামাজিকীকরণের বিষয়টা আছে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমার দলের পরবর্তী বক্তা এই বিষয়গুলো আরো পরিষ্কার যথাযথ যুক্তি উপস্থানের মাধ্যমে আজকে এটি প্রমাণ করে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সব এবারে পক্ষের দ্বিতীয় বক্তা তাসমিয়া হক আব্দুল সোবহান এবং আব্দুল মজিদ দুইজন একই বাসার বাসিন্দা এক বিল্ডিংয়ের বাসিন্দা দুইজন আব্দুল সোবাহান বিকেল পাঁচটায় তার অফিস থেকে ফেরার সময় ফেসবুকে স্ক্রলিং করতে করতে তার দোতলা বাসায় বাসার দোতলাতে ঢুকেন এবং ঢুকে সে তার ড্রয়িং রুমে বসেন গৃহকর্তী আসলে যে ব্যক্তিটি ঘরে প্রবেশ করেছে ওই ব্যক্তিটি আদতেও তার হা হাজব্যান্ড কি সেটি যাচাই না করে সে তার ফেসবুক পেজে শাড়ি স্ক্রল করতে থাকেন এবং তার তিন বছরের মেয়েটিকে তোমার বাবা এসেছে যাও গিয়ে বসো সেটি বলে তারা দুইজনে ফেসবুকে ব্যস্ত থাকেন অপরদিকে আব্দুল মজিদ তার নিজের গৃহে প্রবেশ করে যখন ড্রয়িং রুমে অন্য এক ব্যক্তিকে দেখতে পান তখন তিনি এটা অন্যের বাসা মনে করে সেই এই বাসা থেকে বের হয়ে তিন তালাতে চলে যান মাননীয় স্পিকার মাননীয় মডারেটর বর্তমান যে পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যে বিতর্কের বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক আমাদের যে প্রতিপক্ষ বন্ধু এসে একটি কারণ দেখে গেলেন আসলে একটি কারণ বলতে তারা কোনো ধরনের কেন তারা প্রধান কারণ হিসেবে সুষ্ঠু সামাজিকীকরণকে দায়ী করছেন তাদের কোনো ধরনের এখানে কারণ ছিল না কিন্তু প্রথম যে জায়গা প্রথম যে কথা সেটি হচ্ছে যে সুষ্ঠু সামাজিকীকরণ আপনারা বলছেন যে ব্যাহত হচ্ছে আমরা বলছি যে এই যে ব্যাহত হচ্ছে এটা কেন হচ্ছে এই পক্ষে তাদের কোনো ব্যাখ্যা ছিল না এই কেন হচ্ছে কারণটা হচ্ছে ফেসবুক এবার আসি কিভাবে আমরা যে তিনটি জায়গা দেখিয়ে গিয়েছিলাম এই যে সুষ্ঠু সামাজিকীকরণের কারণে অভাব হচ্ছে এবং যে যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে সেই তিনটি কারণ তিনটি জায়গা যে আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে সহজলভ্যতার মূল মূলকে মূল্যবোধের ব্যত্য নৌমিত বিষয়গুলোর প্রচার প্রসার অর্থাৎ যখন আপনি ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বর্তমান বাংলাদেশে এগারো কোটি মানুষ হচ্ছে ইন্টারনেট ইউজ করছে ছয় কোটি মানুষ যারা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং এগারো এগারো কোটির মধ্যে আট কোটি মানুষই হচ্ছে ডবল ফেসবুক আইডি ফেক ফেসবুক আইডি ব্যবহার করছে সেই জায়গা থেকে যখন সার্বিক চিন্তা করি সেই জায়গা থেকে যখন আপনি অনেক বেশি সবার কাছে এটা সহজলভ্য হয়ে গিয়েছে শিশু বাচ্চা থেকে শুরু করে বড় বয়সে সবাই আসলে ফেসবুক ব্যবহার করছে এবং সেটা আদতে ভালো কি মন্দ তাদের কথা মতে তাদের যে সুষ্ঠু সামাজিকীকরণ উপাদান হিসেবে পরিবার দেখিয়েছেন সমাজ দেখিয়েছেন এই যে পরিবারের মানুষ শিক্ষা দিবে এই পরিবারের মানুষের যে বাবা মা রয়েছে তারা কিন্তু ফেসবুকেই ব্যস্ত তাছাড়া আমরা যদি এখন বর্তমান সময় তা তাদের কথা মতে যে পাঁচ বছর পূর্বে এবং বর্তমান সময়ের মধ্যে যে তুলনামূলক জায়গা দেখেছে সেখানে আমাদের দ্বিতীয় জায়গাটে আসি সেটি হচ্ছে নতুন প্রজন্মের কাছে যে মূল্যবোধের নতুন একটি ধারা হয়েছে সে মূল্যবোধ এখন বর্তম পাঁচ বছর আগের যদি আমরা যে পরিসংখ্যান রয়েছে সেখানে যাই সেখানে যে সাইবার যে আইন রয়েছে বাংলাদেশে সাইবার তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য যে আইন করা হয়েছিল সেটি বর্তমানে নতুন করে করতে হয়েছে কারণ ফেসবুকের কারণে দর্শনের সংখ্যা ছিয়াত্তর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফেসবুকের কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দুই বা দুই তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে ফেসবুকের কারণে ব্ল্যাকমেলিং সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পূর্বে মূল্যবোধের অবক্ষয় ছিল বর্তমানেও আছে কিন্তু এই অবক্ষয় বৃদ্ধি পেয়েছে ফেসবুকের কারণে তাই আমরা ফেসবুকে প্রধান কারণ হিসেবে দায়ী করছি ধন্যবাদ মানুষ মাননীয় মডারেটর এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাব্বির আহমেদ বিশ্বাস ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজ সকালবেলা অনলাইন দৈনিক পড়ছিলাম হঠাৎ একটি শিরোনামে চোখ আটকে গেল শিরোনাম হচ্ছে শিক্ষিত পরিবারে খুন কেন বেড়েছে মাননীয় স্পিকার এখানে দুজনের বক্তব্য পাওয়া যায় দুজনই বিশেষজ্ঞ একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আজহারুল ইসলাম মুকুল তিনি বলেন যে পারিবারিক কাঠামো ভেঙে যাওয়া মেট্রোপলিয়ান এরিয়াতে সমাজ বলতে কিছু না থাকা এই সমস্ত কারণই এই যে শিক্ষিত পরিবারে খুন বাড়ার কারণ মাননীয় স্পিকার মাননীয় সভাপতি এখানে আরও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ডিন ও অপরাধ বিজ্ঞানী অধ্যাপক জিয়া রহমান বলেন যে আগের মতো পারিবারিক বন্ধন আর নেই একক পরিবার বেড়েছে আগের পরিবারের যখন সমস্যা হতো তখন পরিবারের সদস্যরা মা একসাথে মিলে বসে সেটাকে সমাধান করতো বর্তমানে সেটি আর নেই মাননীয় বিজ্ঞ মাননীয় সভাপতি বর্তমান কারণে আমরা বুঝতে পারি এই যে সুস্থ সামাজিকরণের যে মাধ্যম সুস্থ সামাজিকরণের যে বিকাশটা হচ্ছে এই বিকাশটা আসলে আপনার হয় না আপনি যখন ফেসবুককে দোষ দেন তখন আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে কিন্তু বাকি যে আঠারো কোটি জনসংখ্যার মধ্যে যে দুই তৃতীয়াংশ মানুষ ফেসবুক ব্যবহার করে না তাদের যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়টা হয় সেটাকে আপনি কীভাবে দেখাবেন তাদের মধ্যে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়গুলো হয় যারা গরিব মানুষ বা বস্তি এরিয়ার মানুষ যে সকল মানুষ রিক্সা আলা তারা যেগুলো চুরি ডাকাতির মতো ঘটনার সাথে যুক্ত থাকে তারা যেগুলো যৌন মতো সংক্রান্ত ঘটনার সাথে যুক্ত থাকে এই সমস্ত যখন ফেসবুক ব্যবহার করে না তখন এই সমস্ত মানুষগুলা কিভাবে এই যে যে তাদের মূল্যবোধের অবক্ষয়টা হচ্ছে এই টাকা তাদেরকে দেখিয়ে যেতে হবে তাদের এখানে ফেসবুকটা দায়ী বিচারক বিজ্ঞ বিচারক মন্ডলী আমি চলে আসি হইতে প্রথম বক্তার কাছে তিনি বলেছেন যে পরিবার সমাজ থেকে বন্ধু দিতে পারছে না ফেসবুকে আজকে তার বন্ধু মাননীয় সভা মাননীয় সভাপতি আপনি খেয়াল করে দেখুন আপনি যখন ফেসবুককে বন্ধু হিসাবে বিবেচনা করবেন কখন আপনি বিবেচনা করবেন যখন আপনি পরিবার থেকে শিক্ষাটা পাননি আপনার পরিবার ওইটা আপনাকে শেখায়নি আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে ওইটাকে অনুধাবন করতে পারে অনুভব করতে দেয়নি যে কোনটা আসলে ঠিক কোনটা আসলে ভুল শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শেখায় যে জ্ঞানার্জন ধনার্জনের থেকে শ্রেয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে বর্তমানে যে সামাজিকরণের যে মাধ্যমটা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে সেটা অনুধাবন দিতে পারে না একটা পুঁজিপতির সন্তান যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এবং একটা গরিবের সন্তান যখন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তখন ওই গরিবের সন্তানটার কাছে ওইগুলো নীতিবাক্য মনে হলো ওই পুঁজিপতির সন্তানটার কাছ থেকে কিন্তু ওই যে শিক্ষাটা ওইটা নীতিবাক্য মনে হয় না মাননীয় সভাপতি তখন তার কাছে কিন্তু তার পরিবার যেটা বলে তার পরিবার যে মাধ্যমে চলে সেইটা তার কাছে নীতিবাক্য মনে হয় অর্থাৎ আমাদের যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল যে পরিবারটা ছিল তাকে ওই যে সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমটা শিক্ষা দিতে পারেনি অর্থাৎ সে ভালো এবং খারাপ কোনটা সেটা জানার পরেও কিন্তু সে সেটা অনুধাবন করতে পারে না সে জানে যে খুন করাটা খারাপ যৌন হয় না এটা খারাপ ফেসবুকের কোন জিনিসগুলো খারাপ আমি সেটাকে নেব এবং কোন জিনিসগুলো ভালো সেটাকে নেব সে সেটা জানার পরও সে খারাপ জিনিসগুলোকে গ্রহণ করে সেইগুলো বারবার স্ক্রল করতে থাকে বা দেখতে থাকে মাননীয় সভাপতি এই জায়গাটাতেই সমস্যা অর্থাৎ যে সুষ্ঠু যা যেটা হয় সেটা এই ফেসবুক প্রবেশ করার আগেই তার মধ্যে পরিবার সামাজিকরণের মাধ্যমে বা সমাজ থেকে তার মধ্যে বিকশিত হয় এবং সেই বিকশিত না হওয়ার কারণে সেই ফেসবুকটা সঠিক ব্যবহার করতে পারে না অর্থাৎ আমরা কোনোভাবে এখানে ফেসবুককে প্রধানভাবে দায়ী করতে পারি না মাননীয় সভাপতি অর্থাৎ এখানে একমাত্র দায়ী এই যে সুষ্ঠু যে সামাজিকীকরণটা সেই সামাজিকীকরণটা দায়ী ধন্যবাদ মাননীয় সভাপতি অর্থাৎ আমরা বলে যেতে চাই যে এই যে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ মোটেই ফেসবুক না বর্তমান সুষ্ঠু সামাজিকরণের অভাব ধন্যবাদ মাননীয় সভাপতি এবারে পক্ষের দলনেতা মামুনুজ্জামান স্নিগ্ধ মাননীয় মডারেটর আপনাকে ধন্যবাদ মাননীয় মডারেটর ফেসবুক নিয়ে আসলে ফেসবুক স্ক্রল করতে করতে একটি কবিতা পেয়েছিলাম কবিতাটি এমন ছিল ফেসবুক তুমি নিয়েছো কে রে মধুর ঘুমের স্বাদ ফেসবুক তুমি বসেছ পেতে টাকা টাকা লুটার ফাঁ ফেসবুক তুমি স্বামী স্ত্রীর ঝগড়া সকালবেলা ফেসবুক তুমি পরো প্রিয় পরৈদার হব হেলা মাননীয় সভাপতি আজকে যখন আজকে আপনাকে বিপক্ষ দল যখন আসলে একটি বায়ুবীয় কারণ দেখায় সুষ্ঠু সামাজিকীকরণের অভাব আচ্ছা প্রশ্ন তাদের কাছে থেকে যায় যে পরিবারে আসলে সুষ্ঠু সামাজিকীকরণটি বিদ্যমান সেই পরিবারের সন্তানগুলো কেন আসলে আজকে মূল্যবোধের অবক্ষয়টি ঘটে এই প্রশ্নের উত্তরটি তারা আপনাকে দিতে ব্যর্থ তারা আমাদের কাছে আসলে একটি প্রশ্ন করে যারা আসলে ফেসবুকে আসক্ত না যাদের ফেসবুক অ্যাকাউন্টই নাই তারা কেন আসলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় শিকার হচ্ছে তার কারণ হচ্ছে আমি যখন আজকে ফেসবুকের গ্রুপ খুলে যখন কিশোর জ্ঞান তৈরি করছি আজকে যখন এই যে বস্তির একটি ছেলে যখন জানছে আচ্ছা ফেসবুকে এরকম কিছু ফেক আইডি খুলে আপনি টাকা দ্বারা বিকাশ দ্বারা প্রতারিত করতে পারেন সে সেখান থেকে আসলে আজকে উদ্বুদ্ধ হচ্ছে এই উদ্বুদ্ধটার প্রচার প্রসারটি করছে আসলে আপনাকে ফেসবুক যে জিনিসটি আপনাকে আসলে বুঝতে হবে মাননীয় সভাপতি মাননীয় মডারেটর আজকের জায়গাগুলো আসলে খুব স্পষ্ট তারা আপনাকে যে যে কারণগুলো দেখায় তার মধ্যে একটি হচ্ছে তারা লাস্টে বলল একমাত্র সুষ্ঠু সামাজিকীকরণের অভাব একটু ব্যাপারটি দেখেন তো আচ্ছা এই সুষ্ঠু সামাজিকীকরণটি আজকে বর্তমান সময়ে কেন নষ্ট হচ্ছে কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকে উন্নত বিশ্ব থেকে সাংস্কৃতিক আগ্রাসনের নামে যে একান্নবর্তী পরিবারকে আপনি আহ্বান করছেন সেখানে আজকে একটি বাবা মা চাই না তার বাবা মাকে সে নিয়ে সংসার করতে বা এই মানুষটি আজকে সে যখন ফ্যাশন নিয়ে খুব সচেতন থাকে এই মাছ আছে তার পার্লারে যে সময় দিতে এই যে সন্তানটি যেমন ট্রিপল নাইন থেকে একটি কলে বারবার একটি বাচ্চা কথা শুনতে চাইতো পরবর্তীতে ওই বাচ্চার কাছে যে জানা গেল তার বাবা মা দুইজনই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম অফিসে এত ব্যস্ত থাকেন তারা তাদের সন্তানকেই সময় দেন না এই সন্তানটির কাছ থেকে আপনি আসলে পরবর্তীতে একটি নতুন ফিউচার আশা করতেই পারেন না মাননীয় স্পিকার দেখেন আজকে যখন আপনি দেখেন বিশ আগস্ট প্রেমের ফাঁদে ফেলে যখন কিশোরীকে গণধর্ষণ করা হয় আর তার কারণ যখন খুঁজতে যাওয়া হয় তখন দেখা যায় তারা ফেসবুকে প্রেম করতো তার মানে কি এই যে ফেসবুক আপনাকে একটি ওপেন প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে তাদের পরিবার কিন্তু কিন্তু খুব সুষ্ঠু সামাজিকীকরণ ওই কি বাবা মার সাথে সম্পর্ক ভালো দাদা দাদির সাথে সম্পর্ক ভালো তার মানে আপনি আদতে সুষ্ঠু সামাজিকীকরণের মধ্যে বেড়ে উঠলেও আপনাকে ফেসবুক আজকে যে ওপেন এক্সেস দিচ্ছে আপনার ডাটা ইনসিকিউরিটির যে একটা জায়গা করে দিচ্ছে আপনাকে আজকে যে নতুন ভাইরাল হওয়ার যে একটি প্রবণতা আপনার মধ্যে তৈরি করছে এই জায়গাটি আপনাকে আদতে মগজে বুঝতে হবে যে এই জায়গাগুলো বর্তমান সময় আমাদের জন্য সবচেয়ে বেশি হানফুল আমরা কখনোই বলছি না ফেসবুক আসলে মানুষের জন্য অমঙ্গল তারা টেন মিনিট স্কুলের গল্প শুনিয়ে গেল আমরা টেন মিনিট স্কুলকে নিয়ে কেন্দ্র করে যে শিক্ষার বাণিজ্যিকীকরণের নতুন মোড় তৈরি হয়েছে যেটা আজকে গরিব সন্তানকে ভাবতে হচ্ছে গরিব বাবা মাকে বোঝাচ্ছে আমাকে অ্যান্ড্রয়েড ফোন না দিলে আমি আসলে খুব ভালো শিক্ষিত ছেলে হতে পারছি না এই জিনিসগুলো আপনাকে নতুন করে মোড়ক দিচ্ছে যেগুলো মূল্যবোধের অপক্ষয়ের কারণ হিসেবে দাঁড়িয়েছে যে জিনিসগুলো আজকে বিপক্ষ দল আপনাকে বলে না মাননীয় স্পিকার আমরা আপনাকে সেই জায়গাটি দেখা আজকে ফেসবুক নিয়ে প্রশ্ন ফাঁস হচ্ছে মেডিকেলের প্রশ্নগুলো ফাঁস পরিমাণ হয়েছে এই ফেসবুক নির্ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন ফাঁস হতে দেখেন আপনি যখন গুজব হতে দেখেন আজকে দেখেন আজকে কিভাবে ফেসবুককে কেন্দ্র করে সবচেয়ে মূল্যবোধের বড় একটি উদাহরণ হলো ধর্মীয় দাঙ্গা আমি যে ধর্মীয় পোস্টটি দিচ্ছি সামাজিক সুষ্ঠু সামাজিকীকরণ আমার আছে আমি যে পোস্টে দিচ্ছি সেই পোস্টটি কাকে হার্ম করবে জানি না তাকে কেন্দ্র করে আজকে ধর্মীয় দাঙ্গা পর্যন্ত হচ্ছে যার জন্য মাননীয় মডারেটর আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণটি হচ্ছে ফেসবুক ধন্যবাদ এবার আসছে বিপক্ষে দলনেতা সুমাইয়া আনোয়ার ধন্যবাদ মাননীয় মডরেটার আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় মডরেটার আজকে পক্ষ দলের একদম প্রথম বক্তা থেকে দ্বিতীয় বক্তা থেকে আসলে যে কথাটি এসেছে সেটি হচ্ছে যে আসলে আপনার মূল্যবোধের অবক্ষয় আগে হচ্ছিল এখনও হচ্ছে কিন্তু ফেসবুকের মাধ্যমে সেটি আসলে বৃদ্ধি পেয়েছে আমাদের কথা মাননীয় মডরেটর ঠিক এই জায়গাটিতে আপনার মূল্যবোধের অবক্ষয়টি হচ্ছে আসলে সুষ্ঠু সামাজিকীকরণের অভাবের কারণে আপনার কাছে ফেসবুক থাকার কারণে আপনি সেটাকে প্রচার করতে পারছেন সেটি জনমানুষের কাছে আরও বেশি আসছে তারা বারবার বলার চেষ্টা করছে যে এই যে ধরনের প্রশ্নফাঁসের মতো কারণ হচ্ছে বা এর ফেসবুক আপনাকে একটা আসলে ওপেন এক্সেস দিচ্ছে যার মাধ্যমে আপনি আসলে প্রেমের ফাঁদে পড়ছেন এবং গণধর্ষণের মতো ঘটনাগুলো হচ্ছে আপনার ভাইরাল হওয়ার জন্য কাজ করছেন মাননীয় মডারেটর লক্ষ্য করুন আপনি যদি আসলে শুধুমাত্র ফেসবুককে উঠিয়ে দেন তাহলে তাদের দেখানো উচিত ছিল যে আপনার সবগুলো মূল্যবোধের যে অবক্ষয় সবগুলো অবক্ষয় থেমে যাবে তারা আজকে এই জায়গাটি দেখাতে ব্যর্থ হয়েছে কারণ আপনি দেখুন তাহলে তাদেরকে দেখাতে হতো যেই সময়টিতে আসলে ফেসবুক ছিল না অর্থাৎ ফেসবুক বাংলাদেশে এসেছে বা বিশ্বের কাছে এসেছে হচ্ছে দু সালে বাংলাদেশে দুই সালে জনপ্রিয় হয়েছে ঠিক সেই সময়টির আগে তাহলে তাদের দেখানো উচিত ছিল যে বাংলাদেশ আসলে কোনো মূল্যবোধের অবক্ষয় বা এই যে মেডিকেলের প্রশ্ন ফার্স্ট ধর্মীয় দাঙ্গা এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি কিন্তু উত্তরটি হচ্ছে যে এই প্রত্যেকটি ঘটনা ঘটেছে কারণ মূল্যবোধের অবক্ষয়টি হয় হচ্ছে আপনার সুষ্ঠু সামাজিকীকরণের অভাবের কারণে তারা বলছে যে দাদা দাদিকে বৃদ্ধাশ্রবে পাঠাচ্ছে বা সামাজিকীকরণের যে জায়গাটি সেটি আসলে পরিবার সঠিক দিচ্ছে না পরিবার সঠিকভাবে দিতে কেন পারছে না মাননীয় মডরেটর কারণ হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা সেই ধ্যান ধারণার জায়গাটি থেকে আমরা আসলে বদলে যাচ্ছি এবং এই বদলানোর যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিতে আমাদের আসলে সামাজিকীকরণ প্রক্রিয়াটি সঠিকভাবে হচ্ছে না মাননীয় বড় লক্ষ্য করুন এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি এবং আমাদের প্রত্যেকেরই আসলে সামাজিকীকরণ অর্থাৎ পরিবার থেকে যে শিক্ষাটি সেই শিক্ষাটি আছে তাহলে আমরা আসলে কেন মূল্যবোধের অবক্ষয়ের মতো জায়গাগুলোতে নেই এবং আমরা আসলে কেন আজকে খারাপ কাজে যাচ্ছি না কারণ হচ্ছে আমার পরিবার আমাকে ওই সঠিক শিক্ষাটি দিয়েছে এখন তারা বলছে যে আসলে পরিবার যদি সঠিক শিক্ষা না দেয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ মডেল আপনি যদি আসলে আপনার পরিবার শিক্ষাটি না দেয় সেটিও হচ্ছে তার বাবা মা তাকে কি শিখেছিল সেটির উপরে নির্ভর করে সেটি কখনো হচ্ছে আপনার ওই ফেসবুকের যে একটি সামাজিক মাধ্যম এটির মাধ্যমে আসলে নির্ভর করে না আপনি ফেসবুক থেকে কোনটি বর্জন করবেন এটা আপনাকে আপনার সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আপনার মধ্যে আসে অর্থাৎ ওই যে আমার পুঁথিগত বিদ্যা যেটি হচ্ছে আমি আসলে বইয়ে পড়ছি যে মাদককে না বলুন কিন্তু বলে আমি আসলে সিগারেট গ্রহণ করছি এই জায়গাটি আসলে এভাবে কাজ করে না বরং বরংচ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে আপনি কিন্তু ভালোটাও দেখতে পাচ্ছেন খারাপটাও দেখতে পাচ্ছেন এবং এই দুটির মধ্যে থেকে আপনি আসলে কোনটাকে গ্রহণ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর দুটি উদাহরণ দিয়ে মাননীয় সভাপতি লক্ষ্য করুন যে আমরা হচ্ছে নিব্রাশের ঘটনা দেখেছি হলি আর্টিজনে সালে সেখানে হচ্ছে আপনি ফায়াজের ঘটনাও দেখেছেন দুজনেই একই পরিবার থেকে একই ধরনের অর্থনৈতিক অবস্থার পরিবার থেকে আসলে তারা ছিল কিন্তু একজন হচ্ছে বন্ধুকে জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে আরেকজন একজন জঙ্গি হামলার মতো কার্যক্রমে গিয়েছে অর্থাৎ এর মধ্যে প্রক্রিয়াটি কি অর্থাৎ আপনি বলতে পারেন যে ফায়াজের আসলে সামাজিক সঠিকীকরণ প্রক্রিয়াটি সঠিক হয়েছিল তাই ফায়াত সঠিক পথে ছিল নিব্রাসের হয়নি তাই নিব্রাস ভুল পথে গিয়েছে অর্থাৎ মাননীয় মডারেটর মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে সুষ্ঠু সামাজিকীকরণের অভাব ধন্যবাদ এখন চুক্তি খণ্ডনের পালা প্রথমেই আসছেন পক্ষের দলনেতা মামুন জামান স্নিগ্ধ মাননীয় মডরেটর বিতর্কের একেবারে শেষ পর্যায়ে এসে আসলে আমি আপনাকে কিছু জিনিস দেখাই আজকে যখন বিপক্ষ দল আপনাকে বলে সুষ্ঠু সামাজিকীকরণের অভাবটাই হচ্ছে বর্তমান সময়ে প্রধান কারণ তাহলে তাদেরকে আসলে এই জিনিসটি দেখানো দরকার ছিল আজকে যখন বিপক্ষ দলের দলনেতা আপনাকে বলে সুষ্ঠু সামাজিকীকরণটি নষ্ট হচ্ছে সেটি ফেসবুকে প্রচার প্রসার হচ্ছে তাহলে এই সুষ্ঠু সামাজিকীকরণ ব্যাপারটি হচ্ছে না কেন এটি নষ্ট হচ্ছে কেন এই জিনিসটি যখন আজকে বিপক্ষ দলের দলনেতা দেখায় না এখন আমরা আপনাদেরকে কি দেখাই আমরা দেখাই এই সুষ্ঠু সামাজিকীকরণ ব্যাপারটি কেন নষ্ট হয়ে গেছে কেন পরিবারটি আসলে এক থাকতে চাচ্ছে না কেন আজকে আমাদেরকে খেলাধুলাও করতে হচ্ছে না আবার ফেসবুকে আমার হচ্ছে সময় কাটছে এবং তারা বললো এটা আসলে মানুষের উপর নির্ভর করে আমি কোনটা ভালো নিব না কোনটা খারাপ মডারেটর ব্যাপারটি আসলে এরকম আমি খুব ভালো মানুষ খুব ভালো জিনিসই দেখি কিন্তু আপনার কাছে যখন প্রতিনিয়ত একটি ছোট্ট ছোট্ট করে ফেসবুক নির্ভর যে যৌনতা গুলো বাংলার বাজারে বিক্রি হচ্ছে আপনার কাছে প্রতিনিয়ত যখন আসবে ক্লাস নাইনের বাচ্চা টেনের বাচ্চা যে যাত্রার বয়স আসলে আবেগে ভরপুর সে আসলে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না

যখন আমার আমার এই এই জন্য দরকার। গ্রহণ করব না এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন আপনাকে মেনে নিতেই হবে বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে ফেসবুক যেটি আসলে সামাজিকীকরণকে পুরোপুরি নষ্ট করছে ধন্যবাদ এবারে বিপক্ষ দলের দলনেতা সোমাইয়া আনোয়ার পূর্ণা মাননীয় মডারেটর ধন্যবাদ আবারও আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় মডারেটর লক্ষ্য করুন তার একদম শেষ সময় এসে বলছে যে সুষ্ঠু সামাজিকীকরণের অভাবটা আসলে কেন হচ্ছে বা কেন আসলে সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়াটি সেটি আসলে ব্যর্থ হচ্ছে মাননীয় এই জায়গায় আপনাকে বুঝতে হবে ওই যে এক দলগত পরিবার থেকে বা একান্নবর্তী পরিবার থেকে একক পরিবারের যে ধারণাটি সেটি আসলে আপনার নব্বইয়ের দশক থেকে শুরু হয় এবং তখন আসলে কেন শুরু হয় কারণ হচ্ছে মানুষ আসলে তখন অনেক বেশি শহর কেন্দ্রিক হতে শুরু করে মানুষ কর্মসংস্থানের জন্য ঘর থেকে বের হওয়া শুরু করে এবং বাবা মা আসলে অনেক বেশি আগে যেমন আমরা দেখেছি পরিবারে শুধুমাত্র পুরুষ সদস্য আসলে কাজ করতো এখন আমরা যে পরিষদের পরিবারের আসলে উভয় সদস্য কাজ করছে অর্থাৎ বাবা এবং মা কাজ করছে তখন আপনার যখন বাবা এবং মা দুজনেই কাজ করছে তখন আসলে তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না ওই একান্নবর্তী পরিবারে তার বয়স্ক বৃদ্ধ বাবা মাকে আসলে ঘরে রাখা বা তাদের সেবা যত্ন করা ঠিক সেই জায়গাটি থেকে মাননীয় মডারেটর এই যে একান্নবর্তী পরিবারের যে কনসেপ্টটি সেখান থেকে বের হয়ে আমরা আসলে একক পরিবারের ধারণায় এসেছি এটি আসলে আপনার সুষ্ঠু সামাজিকীকরণের যে প্রক্রিয়া সেটাকে আসলে ব্যাহত করছে এবং সেই জায়গায় আমরা আসলে আধুনিক হতে চেষ্টা করছি আমরা আসলে পাশ্চাত্য সংস্কৃতি দেখছি তারা বললো যে ফেসবুকের মাধ্যমেই নাকি দেখছি ভুল কথা মাননীয় মডেটার আপনার কাছে যখন টিভি চ্যানেলের ডিশ আছে আপনি যখন আসলে একটি বিশ্বকে আপনি একটি গ্লোবাল ভিলেজে পরিণত করছেন ঠিক সেরকম একটি জায়গায় শুধুমাত্র ফেসবুককে আপনি কখনোই মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী করতে পারেন না কারণ আপনার কাছে পেপার আছে পত্রিকা আছে ইন্টারনেট আছে যার প্রত্যেকটির মাধ্যমে আপনি আসলে বহির্বিশ্ব সম্পর্কে জানতে পারছেন এই যে বহির্বিশ্ব সম্পর্কে জানার ফলে আপনি আসলে আধুনিক হচ্ছেন এই আধুনিক হওয়ার ধারণা থেকে আপনি ভুলে যাচ্ছেন আপনার সংস্কৃতি কোনটা আপনার দায়িত্ব বোধের জায়গা কোনটা এবং সেই জায়গা থেকে আপনার সুষ্ঠু সামাজিকীকরণটি ব্যাহত হচ্ছে কখনই মাননীয় মডরেটর ফেসবুকের জন্য না তারা আসলে ঐশীর উদাহরণ দিলেন মাননীয় মডরেটর তারা যদি ঐশ্বীর উদাহরণ দেয় ফেসবুক ঐশীর বাবা মাকে আসলে হত্যা করেনি ঐশ্বীর বাবা বা সে হচ্ছে তার মাদকের টাকা দেয়নি সেই জন্য অর্থাৎ ঐশীর বাবা মা তার প্রতি আমরা বিশ্বাস করে অনেক বেশি কেয়ারলেস ছিল কারণ আপনি চিন্তা করেন আপনি যদি আজকে মাদক নেন বা আপনি যদি আজকে ভুল পথে যান ডেফিনেটলি আপনার বাবা মা আপনাকে একটি পুষ দিবে যে তুমি ঠিক করছো না তুমি ভুল করছো করছো আপনার বাবা আপনাকে প্রয়োজনীয় শাসনটি করবে কিন্তু ওইসের ক্ষেত্রে এই ধরনের জায়গাগুলো হয়নি তাই বিশ্বাস করি মাননীয় মডারেটর যে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে সুষ্ঠু সামাজিকীকরণের অভাব ধন্যবাদ প্রিয় শ্রোতা দর্শক একটু পরেই ফলাফলের মাহেন্দ্র খন ফলাফল তৈরি হবার এই সময়টুকুতে আমরা শুনব সম্মানিত তিন বিচারকের অভিমত প্রথমেই অনুরোধ করছি জানাব মোহাম্মদ আবু সাঈদকে অনেক ভালো হয়েছে তবে বারবার যেটি বারবার তারা না বলে আমাদের অপোজিট পার্টিকে বিপক্ষ দল এই তারা বলা যায় মানে তারা মানে এটা অস্পষ্টিক বিষয় তারা মানে কি এই তারাটাকে এই জন্য আমাদের যে বিপক্ষ দল সেটিকে সুস্পষ্টভাবে বলতে হবে বিপক্ষ দল তুমি মনে হচ্ছে অনেক বেশি প্রফেশনাল অনেক বঙ্গভঙ্গি তোমার উচ্চারণ সবই ভালো হয়েছে কিন্তু তোমারও সেই একই ভুল হচ্ছিলো দুই দলনেতার ক্ষেত্রেই বারবার তারা হয়ে যাচ্ছিলো আমরা যদি তারাটি থেকে বের হয়ে এসে পক্ষ দল বা বিপক্ষ দলটা আমরা সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করি অসংখ্য ধন্যবাদ এবারে বলছেন জনাব শাহাদ আক্তার জাহান বিতর্কের বিষয় ছিল বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ফেসবুক স্বভাবত এইটা যে প্রধান কারণ নয় তাই পক্ষ কিছুটা বেকায়দায় ছিল সামাজিকরণের অভাব সুষ্ঠু সামাজিকরণের অভাবই এই অবক্ষয়ের কারণ তারা যেমন একটাতে আটকে আছে তারাও তেমন একটাতে আটকে আছে এবারে বলছেন বিচারক মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তন্ময় শুনছিলাম তোমাদের খুব সুন্দর বিতর্ক বিতর্ক করার ক্ষেত্রে পক্ষ দলের যিনি প্রথম বক্তা থাকেন তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তিনি যদি চান যে আমাদের আজকে বিতর্কের ট্র্যাকটা আমি এই দিকে নিয়ে যাব তাহলে তিনি পারেন সেটাকে একদিকে নিয়ে যেতে এবং তিনি যদি চান না আমরা এইটা অন্যদিকে নিয়ে যাব তাহলে কিন্তু তিনি সেটা পারেন তোমরা যদি বলতে পারতো যে বর্তমান সময় মাননীয় মডেলটা বর্তমান সময় বলতে আমরা বোঝাচ্ছি এবং আমার দলের সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে বর্তমান সময় মানে একবিংশ শতাব্দী বিংশ শতাব্দী মাননীয় মডারেটর এবং এই বর্তমান সময় নিয়ে আজকে আমরা বিতর্ক করছি তারপরে তাহলে কিন্তু তোমাদের বিষয়টা খুব সহজ হয়ে যেত তখন কিন্তু বিপক্ষ দল বেকাদায় পড়ে যেত তারা কিন্তু নব্বই দশক থেকে শুরু করেছে তোমরা যেটা ব্যর্থ হয়েছ সেই সুযোগটা ওরা নিয়েছে হ্যাঁ আমি যদি পক্ষে বলতাম যে প্রধান কারণ কিন্তু ফেসবুক আজকে ঐশীর কথা বলেন আজকে মাননীয় মডারেটর আজকে আপনি দেখেন বর্তমানে অনেক শিক্ষিত ফ্যামিলি রয়েছেন মা চাকরি করেন বাবা চাকরি করেন সন্তান স্কুল কলেজে পড়াশোনা করে ছোট বাচ্চা যে বাসায় থাকে সে কি ফেসবুকের সাথে পরিচিত না সে ফেসবুকটা শেখে কীভাবে মাননীয় মডারেটর বাবা যখন বাসা আসে সে ফেসবুক ফেসবুক নিয়ে চ্যাটিং করে মাননীয় মডারেটর যখন মা বাসায় আসে সে ফেসবুক নিয়ে চ্যাটিং করে তখন ছোটো বাচ্চাটা কোথায় যাবে সে তো মা বাবার কাছ থেকেই দেখে এটা শিখে থাকে সুতরাং আমি বলবো এই যে বাচ্চাটির কাছে ফেসবুকের যে পরিচিতি এই যে সোশ্যাল মিডিয়ার যে পরিচিতি পরিস্থিতি এটি এটির সোর্সকে সোর্স হচ্ছে তাদের মা বাবা আমাদের কাছে ফলাফল চলে আসছে বিজয়ী দল হচ্ছে বিপক্ষ দল রাজশাহী কলেজ আজকে সে শ্রেষ্ঠ বক্তা সোমাইয়া আনোয়ার পূর্ণা রাজশাহী কলেজ শ্রোতা বন্ধু আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন ধন্যবাদ আপনাদেরও শ্রোতা আবারও কথা হবে দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা আড়াইটায় খোদা হাফেজ